তো এই মুহূর্তে আমি একটু ছাগলের হাটের হাটের যে সাইডটাতে ছাগল আছে, তো ছাগলগুলো কিন্তু ছাগলের কেমন দাম, ছাগলের সাইজ কেমন, এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেল রূপমস অ্যারাউন্ড সাবস্ক্রাইব করবেন। পিছে ছাগলের কিন্তু দাম দর চলছে, অনেকক্ষণ ধরেই বার্গেটিং চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কত টাকায় উনি বিক্রি করতে পারেন এবং যিনি ক্রেতা তিনি কত টাকায় কিনতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। ছাগল এবং গরুর হাটে সব থেকে বেশি প্রচলিত একটি শব্দ আছে, ভাই দাম কত? এগুলো তোমার ছাগল? হ্যাঁ তোমার ছাগল, হাটে ছাগলের দাম দর চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কততে বিক্রি হয়। যাদের গরু কুরবানি দেওয়ার সামর্থ্য নেই তারা কিন্তু বসে থাকেন না, অনেকেই ছাগল অথবা ভেড়া তারা কিন্তু কুরবানি দিয়ে থাকেন। তো যার যেটা চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তিনি কুরবানি দেওয়ার চেষ্টা করেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তো ছাগলের হাটে বেশ কিন্তু ছাগল এসেছে, এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে কিন্তু ছাগলগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে, এখানে ছোট এবং বড় সব ধরনের কিন্তু ছাগল আছে। আমার পিছনে ভদ্রলোক, ওনারই এখানে বেশ কিছু ছাগল আছে, তো চাচার কাছে একটু শুনতে চাই যে কতগুলো ছাগল নিয়ে আসছেন হাটে? ২৬টা ছাগল উনি এই হাটে নিয়ে আসাচ্ছে, তো এই পর্যন্ত কয়টা বিক্রি করতে পারছেন? ৩টা। দাম কেমন পাচ্ছেন? বাজার বরাবর। বাজার বরাবর। তো ক্রেতার আনাগোনা কেমন? আনাগোনা এখনো বোঝা যাচ্ছে না, দিন আছে মেলা কয়টা। আচ্ছা আপনি কোন অঞ্চল থেকে এখানে আসছেন? পাবনা। পাবনা থেকে। দর্শক আমার পিছনের এই ভদ্রলোক উনি বেশ কিছু ছাগল এখানে দেখতে পাচ্ছেন, উনি ছাগলগুলো নিয়ে আসছেন সুদূর পাবনা থেকে। তো ওনার আশা যে সঠিক একটা দাম উনি পাবেন এবং আশা করছেন যে সবগুলো ছাগলই তুমি ঈদের আগেই হয়তো বিক্রি করতে পারবেন। ছাগলের হাট আপ্রাপ নগর, আমি তহিদ রূপম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, চেষ্টা করেছি ঘুরিয়ে ঘুরিয়ে আপ্রাপ নগরের ছাগলের হাট দেখাতে এবং কিছুটা দামের একটা হিন্স আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা যারা ছাগল কিনতে চান তারা আপ্রাপ নগরে চলে আসতে পারেন, এখানে কিন্তু আপনার চাহিদা অনুযায়ী বা দামের অনুযায়ী বা সাইজের অনুযায়ী ছাগল কিন্তু আপনি পেয়ে যাবেন। সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।